নবী আমার মাদিনারি বুলবু, আমার আল্লাহ ভালো হবে সেই নামটি রাখলেন মুহাম্মদ রাসুল। আহ নবী আমার মাদিনারি বুলবু, সে নামটি রাখলেন মুহাম্মদ রাসুল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মাদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালো হবে সে নামটি রাখলেন মুহাম্মদ রাসুল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজিকে ভুল বুঝিলে ঈমান থাকবে না। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরারে, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ও গো নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কুরআন খাই নাজিল করেছি, ও গো নবী, যারা এই কোরআন মানবি, যারা এই কোরআন দিয়ে জীবনকে বাস্তবায়ন করবি, জীবনকে পরিচালনা করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে ওয়াদা করলাম, ওই সমস্ত বান্দা বান্দির পারিবারিক জীবনে, রাষ্ট্রগত জীবনে আমি আল্লাহ রব্বুল আলামিনের সুখ আর শান্তি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরারে, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ও গো নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, তামাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাবুদ দুই দুইটা নিয়ামত, দুই দুইটা রহমত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে পাঠায় দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, যারা এই কুরআন মানবি, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে দুইটা জিনিস পুরস্কার দিব নবীগণ। এক নাম্বার, নাম্বার ওয়ান, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনা খাতাগুলো মাফ করে দিব। আর দ্বিতীয় নাম্বার, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নামক দৌলত তার কবরের ভিতরে লিখে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরারে, আমার বন্ধুগণ, এ কলিজার টুকরা যুবক ভাই, গভীর করে একটু মনোযোগ দিবেন,
কেউ কারোর দিকে নজর করবেন না। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে আলোচনা করতেছে যুবক, প্লিজ একটু আমার দিকে নজর করবা। কাল কিয়ামতের ময়দানে আধা দুপুরে সূর্য যখন মাথার উপরে আসবে, এরে বন্ধু মানব যখন নাকি পানি পানি বলে চিৎকার করতে থাকবে, বাবাজি মানব যখন কোথাও পানি পাবে না, মানুষ হাউ মাউ করে কাঁদতে থাকবে, আমার বন্ধুগণ মায়ের কাছে যাবে, মাকে ডাক দিয়ে বলবে মা গো দুনিয়ার জমিনের ভিতরে তুমি আমাকে অনেক মহাব্বত করেছো, দুনিয়ার জমিনের ভিতরে তুমি আমাকে অনেক ভালোবেসেছো, ওগো মা আজকে তোমার সন্তান এক গ্লাস পানির জন্য তোমার সন্তানের বুকটা ফেটে যায়, ওগো মা তুমি আমাকে একটু পানি পান করাও, মা সঙ্গে সঙ্গে ডাক দে বলবে আমার সন্তান দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো সন্তান ছিল না, সন্তান তো দূরের কথা, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো দিন বিবাহ হয় নাই। এরে বন্ধু এই যুবক বাবার কাছে যাবে, বাবাকে ডাক দে বলবে আব্বা জান দুনিয়ার জমিনের ভিতরে আব্বা গো আপনি আমাকে অনেক মহাব্বত করেছেন, ওগো বাবা আজকে তোমার সন্তান এক গ্লাস পানির জন্য তোমার সন্তানের বুকটা ফেটে যায়, ওগো বাবা তোমার সন্তানকে এক গ্লাস পানি পান করাও, আমার বন্ধুগণ সন্তানকে বাবা ডাক দে বলবে সন্তান দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো সন্তান ছিল না, সন্তান তো দূরের কথা, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো দিন বিবাহ করি নাই, আমার বন্ধুরে বাবা অস্বীকার করবি, মা অস্বীকার করবি। এই যুবক মানুষ আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ কারো কাছে ধরা দিবে না, সবাই নিজের চিন্তায় ব্যতীত হইবে, সবাই নিজের চিন্তায় থাকবে, এই সন্তান কারো কাছে যাবে না। এরে বাবাজি এরে কুলিশের টুকরা যুবক ভাই গভীর করে একটু মনোযোগ দিবেন, এই যুবক কোথাও যখন নাকি পানি পাবে না, কিন্তু নবী আমার বলে মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবী আমার বলে যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ফলো করে চলবে কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে ওই বান্দার জান্নাতের মধ্যে থাকবে, জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা রে আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, ওগো নবী আমি আল্লাহ রব্বুল আলামিন কোন নবী রাসূলকে হাউজে কাউসার দান করি নাই, ওগো পয়গম্বর আমি আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ভাবে আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করেছি, জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা রে আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মানুষ যখন নাকি পানি পানি করে হাউ মাউ করে কাঁদতে থাকবে, এরে করে যা টুকরা যুবক ভাই মানুষ যখন নাকি আমার বন্ধুরে যুবক যখন নাকি পানি পানি বলে চিৎকার করতে থাকবে, পানি কোথাও যখন নাকি পানি পাবে না, আধাত মাথার উপরে যখন নাকি সূর্য আসবে, এরে বন্ধু এই যুবক যখন নাকি কোথাও পানি পাবে না, পানি পানি পরে হাউ মাউ করে কাঁদতে থাকবে, এই সন্তান মার কাছে যাবে, মাকে ডাক দে বলবে মা গো দুনিয়ার জমিনের ভিতরে তুমি আমাকে অনেক মহাব্বত করেছো, মা ও মা আজকে তোমার সন্তান এক গ্লাস পানির জন্য তোমার সন্তানের বুকটা ফেটে যায়, ও মা তুমি কি পারো আমাকে একটু পানি পান করাইতে, মা সঙ্গে সঙ্গে ডাক দে বলবে আমার সন্তান দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো সন্তান ছিল না, সন্তান তো দূরের কথা, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো দিন বিবাহ হয় নাই, এই সন্তান বাবার কাছে যাবে, বাবাকে ডাক দে বলবে আব্বা জান দুনিয়া
দুনিয়ার জমিনের ভিতরে তুমি আমাকে অনেক মহাব্বত করেছ। ও বাবা, তুমি একটু আমাকে এক গ্লাস পানি পান করাও। আমার বন্ধুর এই বাবা ডাকতে বলবে, ও সন্তান, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো সন্তান ছিল না, সন্তান তো দূরের কথা, দুনিয়ার জমিনের ভিতরে আমি কোনোদিন বিবাহ করি নাই। এরে বন্ধু, এই যুবক মা বাবার কাছে যাবি, আত্মীয় স্বজনের কাছে যাবি, আমার বন্ধুরে কেউ তাকে ধরা দেবে না, কেউ তাকে সাহায্য করবে না। কিন্তু নবী আমার বলে যে আমার সুন্নতকে মহাব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলে যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ফলো করে চলবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, ওই বান্দা আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী আমার বলে যে আমার সুন্নতকে ফলো করে চলবে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দি আমি নবীর হাতে হাউজে কাউসারির পানি পান করবে। যদি কোনো বান্দা কিয়ামতের ময়দানে আমি নবীর হাতে একবার হাউজে কাউসারির পানি পান করে, কি জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দা বান্দির আর কোনো পানি পিপাসা লাগবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ।